তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে দেখতে পাচ্ছ 3টে, আর এখন আমি সেহরি করতে যাচ্ছি। আর সেহরি করতে যাচ্ছি তার কারণ হচ্ছে আজকে সারারাত ঘুমাবো না, আর ঘুমালে কালকে সারা দিন মানে ঘুমাতে পারবো না, ঠিক আছে? আর আজকে সারা রাত যদি আমি না ঘুমাই তাহলে কালকে সারা দিন ঘুমাবো, আর সারা দিন ঘুমালে আমার কষ্ট হবে না, তো বুঝতেই পারছো। তো এখন সেহরিটা করে নিই আপাতত। ওকে বাই গাইস, এখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম বিকাল 3টে বাজে, তো ওকে বাই। তো গাইস দেখতে দেখতে এখন 4টে বাজে, এখনো ঘুম পাচ্ছে, রোজায় আছি, তো ওকে বাই। তো গাইস এখন 4:30 বাজে, আর বাইরে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ওকে বাই। তো গাইস ফাইনালি এখন বাজে হচ্ছে 5:21, আর এখন ফাইনালি আমি ঘুম থেকে উঠলাম, এখন গোসল করতে হবে, গোসল করব এখন, তারপর গোসল করে তারপরে কি করব, ইফতার করব, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমি গোসল করে ইফতার করে নিই, ইফতার করতে হবে আমার দেরি আছে, আমার বেশিক্ষণ আর আধা ঘন্টা দেরি। ফাইনালি ঘুমটা ভাঙলো, ভালো ঘুম হয়েছে ব্যাপক। তো গাইস বাইরে বেরিয়ে গেলাম, যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন, কিন্তু আমি তো খবর টবর রাখি না যে এত বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা ওই জন্য করে খুব মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই জন্য এত শান্ত চারিদিকে। তো ঠিক আছে, আমি স্নান মান করিনি, চলো। তো গাইস আমি উঠে মানে স্নান মান করতে পারলাম না, তার মধ্যে মসজিদে বলি দিল, আর বেশিক্ষণ টাইম নেই, আর 10-15 মিনিট মেবি এরকম টাইম আছে তো ইফতার করার জন্য। ব্যাপক আনন্দ হচ্ছে, যখন ইফতার করতে যাবো, কিন্তু সবাই তো এরকম বলতে পারে যে সানি সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে ভেজা হচ্ছে, কিন্তু এরকম যারা ভাবছো তারা ভাবতেই থাকো, আমারে ভাবিও না, কোনো লাভ হবে না, তোকে বাই। তো গাইস এখন নামাজ পড়ে চলে এসেছি, আর আজকে 27 রোজা, আজকে 27টা রোজা কমপ্লিট হলো। তো আজকে মানে মেহেন্দির পাতা নিয়ে এসেছি এক জায়গা থেকে, তো সেটা মানে মেহেন্দি পাতা মিক্স করে তারপরে হাতে পরবো। তো কিভাবে কি মিক্স করছি, কিভাবে কি করছি, চলো যা মানে দেখতে থাকো। কে সব বলছি, সারাদিন রোজায় থেকে সব ভুলে যাচ্ছি। হচ্ছে মেহেন্দির পাতা, এই শুধু এই মেহেন্দির পাতা, এতে আর কিছু ধোয়া লাগবে না। তো ঠিক আছে, মেহেন্দির পাতা তুই হাতে পড়বি, তো মেহেন্দির পাতা ঠিক আছে পড়বি তো সত্যি। ও বাবা,
গাইজ, হাতে মেহেন্দি পড়া কমপ্লিট, তো মা পরিয়ে দিল, মানে পুরো হাতে মেহেন্দি, এদিক থেকে পানি গড়াচ্ছে, যাই হোক। তো এই হচ্ছে এখন হাতের সিন। তো এখন যতক্ষণ না শুকায় ততক্ষণ আস্তে আস্তে শুকাতে হবে। তো কেমন লাল হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। এখন ঘন্টা 2-3 তো রাখতেই হবে, নাহলে কতটা কেমন হচ্ছে সেটা বোঝা যাবে। তো চলো। তো 7টার সময় হাতে মেহেন্দি লাগিয়েছি আর এখন বাজে 10টা, এই দেখা যাচ্ছে এই লাল লাল হয়েছে এই। আর এখান থেকে টুপি টুপি পড়ছিলো তাই ওই অবস্থা। একটু পরে ধুয়ে আসবো, তারপরে দেখবো যে কেমন এক্স্যাক্টলি কালার হয়। তো এই হাতে মেহেন্দি নখে দিয়েছিলাম, তো এরকম লাল হলো, তো এটাই এখন ব্যাপার। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।